পৃথিবীর এক বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি। মধ্য এশিয়ায় অবস্থিত এমনই এক অঞ্চল পামির মালভূমি, যা পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় মালভূমি হিসেবে পরিচিত। বহুমুখী জ্ঞানের এই পর্বে জানব পৃথিবীর ছাদ হিসেবে খ্যাত পামির মালভূমি সম্পর্কে। পামির মালভূমি সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের জেনে নেওয়া উচিত মালভূমি কাকে বলে। মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমতল অঞ্চল, অর্থাৎ কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমির নাম পামির মালভূমি। স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে পমির, যার অর্থ হচ্ছে সূর্যের পা। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 16,000 ফুট। মধ্য এশিয়ায় অবস্থিত পামির পর্বতমালাকে ঘিরে এই মালভূমিটির অবস্থান। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এই মালভূমিটি বিস্তৃত। এই অঞ্চলটি মূলত বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল। পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এটি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হিসেবে মর্যাদা লাভ করেছে। শুধু পৃথিবীর সর্বোচ্চই নয়, তিব্বত মালভূমির সঙ্গে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণীর সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল। এ কারণে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু উঁচু নিচু পর্বতশ্রেণী। এর উত্তর দিকে রয়েছে তিয়েন শান পর্বতমালা, পূর্ব দিকে রয়েছে কুনলুন পর্বতশ্রেণী, দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বতশ্রেণী। পামির মালভূমি মূলত কুনলুনের শাখা আন্তিনতাগ, তিয়েন শানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত। বছরের অধিকাংশ সময় এই জায়গাটি তুষারবৃত থাকে। এই স্থানে প্রত্যেক বছর গড়ে প্রায় 5 ইঞ্চির মতো তুষারপাত হয়। তবে প্রত্যেক বছর স্বল্প সময়ের জন্য এই অঞ্চলে অত্যন্ত চমৎকার আবহাওয়ে গ্রীষ্মকাল দেখা যায়, যা এখানকার অধিবাসীদের জীবন ও জীবিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রীষ্মকালে বিস্তীর্ণ অঞ্চল তৃণ আচ্ছাদিত থাকে। এই সময়টিতে তাই এই অঞ্চলটি তৃণচারণভূমি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় অধিবাসীরা তাদের গবাদি পশু পালনের জন্য এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালের জন্য অতিমাত্রায় নির্ভরশীল। পামির মালভূমির পশ্চিম প্রান্তে সম্প্রতি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। 1980 সালের দিকে এখানে ক্লিনোহিউমাইট নামক এক ধরনের রত্ন পাথরের সন্ধান মেলে। পামির মালভূমির দক্ষিণ পূর্ব পাশ ঘেঁষে রয়েছে চায়না কারাকোরাম হাইওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু হাইওয়ে। এর মাধ্যমে চীন এবং পাকিস্তানের সংযুক্তি ঘটেছে। এছাড়াও এ অঞ্চলে রয়েছে পামির হাইওয়ে, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম হাইওয়ে। এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।